আপনারাই দেশ করবেন, আপনারাই রাজ্য করবেন, আপনারাই উন্নয়ন করবেন, আপনারাই সংস্কৃতি আনবেন। ছাত্রদের উপর তার অনেক আশা। দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একাধিকবার এই কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তার কয়েক ঘন্টার মধ্যে সে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষের জেরেই বুধবার পর্যন্ত পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হলো জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষকে। মেয়র রোডের যে সভাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই বার্তা দেন, তার থেকে জয়পুরিয়া কলেজের দূরত্ব মেরে কেটে 7 কিলোমিটার। মারামারিটা হয়েছে বলে আমরা ভয় পাচ্ছি, আমাদের ইউনিভার্সিটি এক্সাম আছে, বাইরের ছেলেরা পরীক্ষা দিতে আসবে, তারা যাতে ঠিকমতো পরীক্ষাটা দিতে পারে, কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা ক্লাসটা সাসপেন্ড করব। আমাদের এখানে সবই টিএমসি পীড়িত ইউনিয়ন। জয়পুরিয়া কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাতে। সূত্রের খবর, কলেজে দখলদারি কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যেই দ্বন্দ্ব দীর্ঘদিনের, যা থেকে মাঝে মধ্যেই সংঘর্ষ ঘটে। রিপিটেডলি স্টুডেন্টস ভায়োলেন্স হচ্ছে, রিপিটেডলি। 24 তারিখ যেটা হয়েছে সেটা হচ্ছে একদম রক্তারক্তি কাণ্ড। একটা গ্রুপ এর আগে যে গ্রুপকে মেরেছে সেই গ্রুপ আবার অন্য গ্রুপকে মারার জন্য কলেজটাকে একটা ক্ষেত্র বানিয়ে ফেলেছে। একজন সিনিয়র টিচার 2017-এ উনি রিটায়ার করবেন, উনি গত পরশু দিন রাত্রিবেলা লাল মন্দিরের সামনে মানে মার খেয়েছেন, মুখে কাপড় বাঁধা, কি করে বলবেন উনি। কলেজের শিক্ষকদের একাংশের দাবি, গোষ্ঠী সংঘর্ষ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে তারা আর নিরাপদ মনে করছেন না। এই মর্মে শুক্রবার তারা শ্যামপুকুর থানায় অভিযোগও জানান। এখানে আরো ইন্টারেস্ট ঢুকে আছে, একটা হচ্ছে সংগঠনের একটা কন্ট্রোলিং, আর একটা থাকতেই পারে মনিটারি ইন্টারেস্ট রিগার্ডিং অ্যাডমিশনস। একই রকম নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজের ছাত্ররাও। পাস আউটরা ঢুকে আমাদেরকে মারে, থ্রেট করে, ফোনে ধমকি দেয়। টিএমসি পাস আউট আছে স্যার, 7 সাল 6 সাল এরকম পাস আউট আছে। পেছনে স্যার বড় বড় পাটিয়ারে সবার তো নামিয়ে আমি নিতে পারবো না। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসি পার্ট 1 জেনারেল পরীক্ষা চলছে। কর্তৃপক্ষের দাবি, বহিরাগত পরীক্ষার্থীরা কলেজে পরীক্ষা দিতে আসবেন, এখন ক্লাস চললে নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে, তাই পরীক্ষা চললেও পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।